নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। জাহানারা খানের সমর্থনে প্রচারে মীনাক্ষী মুখার্জি। ট্রাক ও হাইওয়া ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। পানীয় জলের দাবিতে বিক্ষোভ। নির্বাচনী প্রচারে এসএস আলুওয়ালিয়া। গাছের উপর দিয়ে কালভার্টের ঢালাই। আসছে বিস্তারিত খবরে। জাহানারা খানের সমর্থনে প্রচারে মীনাক্ষী মুখার্জি। আসানসোল লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী জাহানারা খানের সমর্থনে পাণ্ডবেশ্বরে ভোট প্রচারে এলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। সোমবার সকাল 9টায় পাণ্ডবেশ্বরের ডিবিসি সিপিআইএম পার্টি অফিসের কাছ থেকে শুরু হয় এই নির্বাচনী প্রচার। পায়ে হেঁটে নির্বাচনী প্রচার করেন প্রার্থী জাহানারা খান ও মীনাক্ষী মুখার্জি। সঙ্গে ছিলেন সিপিআইএম এর স্থানীয় নেতৃত্ব। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসানসোল কেন্দ্রের সিপিআইএম প্রার্থী জাহানারা খান জানান, মানুষের খুব ভালো সাড়া পাচ্ছি, যেদিন নাম ঘোষণা হচ্ছে সেই মুহূর্ত থেকেই ভালো সাড়া পাচ্ছি, আমি 100% আশাবাদী এই নির্বাচনে জয় লাভ করব, এমনটাই জানান আসানসোলের সিপিআইএম প্রার্থী জাহানারা খান। আসানসোল কেন্দ্রের সিপিআইএম প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে এসে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তৃণমূল বিজেপির লুঠের রাজত্ব বন্ধ করতে গেলে ভোটের দিন সাহস করে জাহানারা খানকে ভোট দিতে হবে। শুধু পাণ্ডবেশ্বরে না, গোটা আসানসোল লোকসভাতে আমরা যারা এই জেলাতে কাজ করি, আমরা প্রত্যেকটা দিন মানুষের দরজায়, মানুষের বাড়িতে, উঠোনে আমরা ছোট মিটিং করেছি, মানুষের কাছে গেছি। এই গোটা পশ্চিম বর্ধমান এবং আসানসোল লোকসভা কেন্দ্রের বন্ধ করতে যাওয়া কলিয়ারিগুলোকে খোলা, বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর জমিতে নতুন কারখানা বানানো, যে কারখানাগুলো রুগ্ন হয়ে গেছে সেই কারখানাগুলোকে ফিরে চাঙ্গা করা, এবং বেকার ছেলেমেয়েদের হাতে সৎ পথে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য, একটা রোজগারের জায়গা দেবার জন্য তৃণমূল আর বিজেপিকে হারাতে হবে। তার জন্য গোটা আসানসোল লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভার মানুষই আজকে ঐক্যবদ্ধ হয়েছে। পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। ট্রাক ও হাইওয়া ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। আসানসোলের কুলটি থানার অন্তর্গত আসানসোল চিত্তরঞ্জন রোডের নিমতলা মোড় সংলগ্ন রাস্তায় পরশু রাত্রে একটি ট্রাক ও হাইওয়া ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার জেরে হাইওয়া ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি জলাশয়ে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় ডাম্পারের চালককে উদ্ধার করে পুলিশ আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাম্পারের চালককে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এরপর পরিবারের লোক ও স্থানীয়রা ডাম্পার চালকের দেহ ময়না তদন্তের পর নিমতলা মোড় সংলগ্ন রাস্তায় রেখে বিক্ষোভ দেখায় ক্ষতিপূরণের দাবিতে। ঘটনাটা হয়েছিল কালকে বিকেল হোক রাত্রি হোক, সেভাবে তো আমরা কিছু জানি না যে টাইমটা, কিছু দুর্ঘটনায় এমনি একটা অ্যাক্সিডেন্ট কেস হয়েছে। কেস হওয়ার পর পুলিশের যেটা কাজ সেটা প্রশাসন করেছে, কিন্তু আমরা দাবি রেখেছি সে মূল্যবান দাবিটা যেরকম আমাদের পাই, কেন আমরা মানুষটা তো সে হারিয়ে ফেলেছি, ঠিক আছে। মৃত চালকের নাম গৌতম বাউরি, বয়স 30 বছর, সালানপুর থানার খুদিকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে আসে চৌরঙ্গী ফাঁড়ির ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ। কি নাম যার মারা গেল? কত বছর বয়স? কোথাকার বাসিন্দা? মানে ডাম্পারের চালক ছিল তাই? কি চাইছে? কি চাইছে এখন? কি চাইছেন? রাস্তা অবরোধ করছেন, দাবি কি? আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। পানীয় জলের দাবিতে বিক্ষোভ। পানীয় জলের দাবি ঘিরে বিক্ষোভ জলপাইগুড়ির বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের রানীনগরে। গ্রামবাসীদের ডেপুটেশন জমা পড়ল ঠান্ডা পানীয় কোম্পানিতে।
সমস্যার কথা স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস প্রধানের। মেঘলা আকাশের সাথে ঝোড়ো হাওয়া থাকলেও বৃষ্টির দেখা নেই জলপাইগুড়িতে, আর যার ফলেই জলপাইগুড়ি জেলার একাধিক জায়গায় দেখা দিয়েছে তীব্র জল সংকট। ঠিক তেমনি সদর ব্লকের বেলাকোপা গ্রাম পঞ্চায়েতে বাসিন্দারা ভুগছেন পানীয় জলের সমস্যায়। তবে প্রাকৃতিক কারণে নয়, বাসিন্দাদের অনুমান বেলাকোপার রানীনগর শিল্প তালুকে একাধিক ঠান্ডা পানীয় কোম্পানি থাকার দরুন এই সমস্যার সৃষ্টি হয়েছে। জলের তো সমস্যা আছে, মানে আমাদের তো কুয়ার জল একদমই নেই, একদম নিচে, আর এমনি তো বৃষ্টি নেই, তার জন্য তো একদমই জল নেই। তো সবার মুখে শোনা যায় যে কোম্পানিগুলোর জন্যই জল নেই আর কি। এই মর্মে কোম্পানিতে একটি ডেপুটেশন দিয়েছেন বলেও গ্রামবাসীদের দাবি। এদিকে সমস্যার বিষয়টি স্বীকার করে নেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানও, তিনিও প্রতিবাদে সামিল হয়েছেন। তার বক্তব্য, এই পানীয় কোম্পানির জন্য জলের সমস্যার সৃষ্টি হয়েছে। তবে তিনি এই বিষয়ে জেলা শাসক এবং পানীয় কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন। কোন কোন গ্রাম আমাদের এখানে এফেক্টেড? মোটামুটি পার্শ্ববর্তী যেগুলো গ্রাম আছে, বাহনপাড়া, মোটামুটি মহন্তপাড়া, গোলগুম্পি, বক্সিপাড়া, আরও অনেক পাড়া রয়েছে, রায়নগর পুরো আছে, এবং আশেপাশেও কি সমস্যা? কতদিন থেকে সমস্যা হচ্ছে এটা দেখা যাচ্ছে, এবার 2024 সালেই এটা বেশি সমস্যা দেখা যাচ্ছে। জল একদমই নেই বাড়িতে লোকের, মানে জলের সংকট প্রচণ্ড। এবং যেহেতু এখানে কোম্পানিগুলো হয়েছে, এবার আমরা তো কোম্পানির বিপক্ষে না, আমরাও চাই কোম্পানি আমাদের লোকজন কাজ করুক, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এরা যে হারে জলটা হাজার খুব নিচ থেকে তুলছে, তাতে আমাদের পানীয় জলের প্রচণ্ড সমস্যা। এবং আমরা তার জন্য আজকে আমরা একটা ডেপুটেশন দিচ্ছি এদেরকে, যে আমাদের তার জন্য জলের ব্যবস্থার জন্য তাদের যদি কী ব্যবস্থা করবে আমাদের পানীয় জলের জন্য, তাদের আমরা একটা গণতান্ত্রিকভাবে আমরা তাদেরকে একটা ডেপুটেশন জমা করব। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। নির্বাচনী প্রচারে SS আলুওয়ালিয়া। আসানসোল শিল্পাঞ্চলে প্রখর রোদ ও তীব্র দাবদাহকে উপেক্ষা করেই রাজনৈতিক দলগুলি তাদের নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে। সোমবারেও দেখা গেল সেই একই ছবি। এদিন আসানসোলের জুবিলি মোড় থেকে বারাবণী বিধানসভার অন্তর্গত পাঁচগাছিয়া, নুনি এথোড়া, লালগঞ্জ, আমটিহা, পানুরিয়া বাজার অঞ্চল সহ বিস্তীর্ণ অঞ্চলে হুট খোলা গাড়িতে চেপে প্রচার চালান আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেন্দর সিং আলুওয়ালিয়া। তিনি বলেন, এটি মূলত তার জনসংযোগ যাত্রা। মানুষের মধ্যেই থাকার লোক তিনি। মানুষের সাথে যোগাযোগ করতে হলে প্রখর রৌদ্র তাপকে উপেক্ষা করতেই হবে। তার নীতি, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। এদিন প্রচারের সময় বারাবণীর পাঁচগাছিয়া তৃণমূল কার্যালয়ে ঢোকেন বিজেপি প্রার্থী SS আলুওয়ালিয়া এবং তৃণমূল কার্যালয়ে থাকা স্বর্গীয় মানিক উপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন। মাল্যদানের পর SS আলুওয়ালিয়া বলেন, আমার বন্ধুর গ্রামে এসেছি, তার মূর্তিতে মাল্যদান করলাম। তিনি বলেন, 1998 এর আগে তিনি ও মানিক উপাধ্যায় দুজনেই বাম সন্ত্রাসের বিরুদ্ধে কংগ্রেস করতেন। তখন তারা কয়েকজন হাতে গোনা ছিলেন, যারা বাম সন্ত্রাসের রক্তচক্ষুকে উপেক্ষা করে লড়াই চালিয়ে গিয়েছেন। মানিক উপাধ্যায়ের সাথে তার সেই সময় থেকে বন্ধুত্ব ও পারিবারিক সম্পর্ক। আজ যদি মানিক উপাধ্যায় বেঁচে থাকতেন, তাহলে তিনি হাত ধরে দুপুরের আহার গ্রহণের জন্য বাড়িতে নিয়ে যেতেন। ওর একটা হাত উড়ে গেল, তাও সে নিজের লড়াইটা ছাড়ল না। আর সারা বর্ধমান জেলায় আমরা একসঙ্গে লড়াই করেছি, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। দু চার পাঁচজন লোক ছিল, তার মধ্যে মানিক উপাধ্যায়, আমি, এস এম জালাল, এরাই ছিলাম যারা আমরা লড়াই করতাম। অপরদিকে স্বর্গীয় মানিক উপাধ্যায়ের পুত্র তথা তৃণমূলের যুব নেতা বলেন, বাবার বন্ধু ছিলেন, বাবার মূর্তিতে মাল্যদান করতে এসেছিলেন, মানা করার তো কিছু নেই। তবে উনি যে দলটা করছেন, সাম্প্রদায়িক দল, সেই দলটাকে আমরা পরাজিত করবই, উনি আসুন বা যেই আসুন না কেন। যেটা সম্পর্ক আছে সেটা বাড়িতে আছে। তবে মুকুল উপাধ্যায় বিজেপি প্রার্থী SS আলুওয়ালিয়াকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন এবং বলেন, বাবার বন্ধু কাকুকে প্রণাম করলাম। রাজনৈতিক সৌজন্যতা দেখা গেল বারাবণী পাঁচগাছিয়া তৃণমূল কার্যালয়ে। সাম্প্রদায়িক দল করছে, যে দলটাকে পুরো ভারতবর্ষ সাপোর্ট করছে,
ওটা তো আমরা কোনোদিনই করব না। এটা কি মনে হলো সৌজন্যের রাজনীতি? সৌজন্য আছে, আমাদের বাবার সাথে বন্ধুত্ব ছিল, বাবার মূর্তিতে মালা দিতে এসছে, ওখানে তো আমাদের মানা করার কিছু নেই। কিন্তু উনি যে দলটা করছেন সাম্প্রদায়িক দল, ওই দলটাকে আমরা হারাবো। উনি যতই আসুক আর যেই আসুক, যেটা রেগুলেশন আছে ওটা বাড়ি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। গাছের উপর দিয়ে কালভার্টের ঢালাই, নিম্নমানের কাজের অভিযোগ, এমনকি গাছের উপর দিয়ে কালভার্টের ঢালাই, এরকমটাই অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিল এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের সন্ন্যাসীপাড়া সংলগ্ন মিলন কুঠির বুথে। উল্লেখ্য, বোয়ালমারি হসপিটাল পাড়া থেকে তিস্তা বাঁধ ভায়া কীর্তনিয়া পাড়া ও দেউশিপাড়া পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের আওতায় সুপার কনস্ট্রাকশনের কাজ চলছে। সেই রাস্তায় অধিকাংশ জায়গাতেই পেপার ব্লক বিছানোর কাজ শেষ হয়েছে, তবে কালভার্টের রিপেয়ারিং কাজে নিম্নমানের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিল এলাকার বাসিন্দারা। এই মুহূর্তে কি করছেন, কাজ বন্ধ রাখবেন? না, এই মুহূর্তে আমরা কাজ বন্ধই রাখবো। ঠিকাদার আসুক, ইঞ্জিনিয়ার আসুক, ইঞ্জিনিয়ারও কালকে না পরশুদিন এসে বলে গেছে এটা নতুন হবে রাস্তা, ব্রিজটা নতুন হবে, একদম নিচের থেকে নতুন ভাঙিয়ে নতুন বানাবে, নতুন বানাবে না? এরা কি করতেছে, এরা উপর দেখালি রিপেয়ার করে যাচ্ছে, ও রিপেয়ারিং হচ্ছে, এটাই অভিযোগ আপনাদের, তাই তো? এর জন্য আমরা কাজটা বন্ধ রাখতেছি। এলাকার স্থানীয় বাসিন্দা নিহার সরকার, প্রসেনজিৎ কুমার লালা, অমৃত মৈত্র, প্রদীপ মল্লিকরা বলেন নিম্নমানের কাজ হচ্ছে এখানে, শিডিউল অনুযায়ী কাজ হোক। তারা আরো বলেন, আমরা ইতিপূর্বেও কাজটি ভালোভাবে করে আসার কথা বলেছিলাম, কিন্তু দেখছি কালভার্টে একদমই নিম্নমানের কাজ হচ্ছে, তাই আমরা বর্তমানে কাজ বন্ধ করে দিলাম। এই মুহূর্তে কি কাজ বন্ধ রাখবেন আপনারা? কে বলেছে? সারাদিন তো আমি ফিল্ডে আধিকারিক কাজে, এবং এখানে যে নাকি সারাদিন তো আমি বিকালে ফিল্ডে, মানে সাব কন্ট্রাক্টর ওকে কে অর্ডার দিল এই বিন্দা বানানোর জন্য এই মেজারমেন্টে, তাদের না আসলে আমরা মোটামুটি কাজটা আপাতত বন্ধ রাখবো, সারবো না, আমাদের যন্ত্রপাতি সারবো না, আশা করি আমাদের বুঝাবে, তারপর আমরা সারবো। কর্তৃপক্ষের সাথে কথা বলে এর একটা বিহিত করে পুনরায় কাজ চালু করুক, এটাই আমাদের দাবি। বিষয়টি নিয়ে এলাকার পঞ্চায়েত প্রধান সুফল সরকারের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা ছিল না, এখন জানতে পারলাম, দেখছি কি করা যায়। এখানে যে কালভার্টটা রয়েছে, যেটা হচ্ছে একদম সম্পূর্ণ কালভার্টটা প্রায় হচ্ছে ধ্বংসের মুখে, মানে সমস্ত কালভার্ট হচ্ছে নতুন করে করার কথা, সেটাকে রাতারাতি এরা কালকে বাইরে থেকে প্লাস্টার করে করে চলে গেল। আমরা এলাকাবাসী, দিনের কাজটা বন্ধ ছিল, কিন্তু সন্ধ্যার পরের থেকে কেউ বা কারো মদতে রাস্তার কাজটা এইভাবে করে যাচ্ছে। মানে আপনারা বলছেন যে শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না? কোথাও না। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এবারও সাত দফায় দেশে লোকসভা নির্বাচন, 19 এপ্রিল থেকে আগামী 1 জুন পর্যন্ত চলবে ভোট গ্রহণ পর্ব। তৃতীয় দফার ভোট মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। মালদা উত্তরে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি, বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। মালদা দক্ষিণে তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাজ আলী রায়হান, বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এবং কংগ্রেস প্রার্থী ইশাক খান চৌধুরী। জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান, বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ এবং কংগ্রেস প্রার্থী মোহাম্মদ মুর্তজা হোসেন। মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান, বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ এবং সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।